সাপ দেখা গেছে আর সেটার জন্য বাচ্চাগুলো সব চলে এসেছে খেলতে পারি আমি দেখে কে আন্দার ভাইয়া চপচপে করে তেল দিয়ে অনেকক্ষণ ধরে চুলটা ইয়ে করেছি। চুলটা খুবই বাজে অবস্থা, এমনি বাজে অবস্থা, তার কারণ চুলটা অনেক লম্বা হয়ে গেছে আর আগে চুল উঠতো না এখানে, কিন্তু এই যে এই কদিন ধুলোতে ইয়েতে থেকে থেকে চুল এখন দেখছি একটু উঠছে, তাই একটু পাতলা পাতলাও লাগছে। আর নিচের ডগাগুলো অবস্থা খুবই খারাপ, একবারে রাফ হয়ে গেছে খড়খড়ে। তো খুব ভালো করে তেল টেল লাগিয়েছি, কিন্তু ভাবছি অন্য কিছু লাগাতে হবে, তো দেখি এরপর কি লাগায়। অ্যালোভেরা লাগাবো না অন্য একটু কিছু দই টই দিয়ে লাগাবো, তাই ভাবছি কি করা যায়। তো যাই হোক, খুব ভালো করে চপচপ করে তেল দিয়েছি, তার সঙ্গে দেখছি মুখের স্কিনটারও অবস্থা খুব খারাপ। তো আজকে ভাবছি একটু দেখি হানি বা মধু, মানে হানি মধু একই জিনিস, মানে হানি বা দই টই দিয়ে কিছু একটা মুখে লাগাবো ভাবছি। তো এই আপাতত প্ল্যানিংয়ে আছে, কিন্তু অলরেডি এখন বাজে 12টা, এদিকে আমার রান্না চলছে অলমোস্ট কমপ্লিট। আজকে রান্না করেছি খুবই যেহেতু, আর রান্না করেছি তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সাহা, সাহার অবস্থা খুব খারাপ। সাহা পুরো গলা একবার বন্ধ, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, কাল রাত থেকে এটা শুরু হয়েছে। তো সবারই একবার করে করে শরীরটা খারাপ হচ্ছে, তার কারণ এই ডাস্টের জন্য মনে হচ্ছে ইনফেকশনগুলো হচ্ছে, গলার থ্রোট ইনফেকশন। তো যাই হোক, তো আজকে রান্না হচ্ছে লাউ মুসুরির ডাল দিয়ে, লাউ দিয়ে মুসুরির ডাল বানিয়েছি, আর করেছি করলা ভাজা, আর চলছে মাছের ঝালদা। তো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালদা, তো মাছের ঝালদাটা এখন হচ্ছে দেখো, তো অলমোস্ট হয়ে এসছে রান্না কমপ্লিট। ভাতটা বসাবো এরপরে, থালি হয়ে যাবে, ডাল আর করলা ভাজা হয়ে গেছে, আর এইটা প্রায় শেষের দিকে। তো থালি রান্না কমপ্লিট, তো এরপর একটু ঘর গোছাবো, কারণ একটু একটু করে না গোছালে তো হবে না, একবারে একসঙ্গে সবটা পারবো না, তাই একটু একটু করে ঘরটা গোছাচ্ছি, যাতে কমপ্লিট আস্তে আস্তে আশা করছি আর দু তিন দিনের মধ্যে ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে। তো কালকে দেখেছিলে কালকের ব্লগে যে আমার ডাইনিং টেবিলে কি অবস্থা, তো আজকে দেখো ডাইনিং টেবিলটা অলমোস্ট গুছিয়ে নিয়েছি। তো এই যে চলছে, তো ডাইনিং টেবিলটা অলমোস্ট তার গোছানো হয়ে গেছে, ডাইনিং টেবিলটা ক্লিন হয়ে গেছে। তো এবার ডাইনিং টেবিল বসেই খাওয়া যাবে, আর মাটিতে বসতে হবে না। আর ব্যালকনি তোমাদের আগেই দেখিয়েছি, ব্যালকনি গুছিয়ে নিয়েছিলাম আমি আগেই, এই দেখো গাছগুলো এখানে সাজিয়ে নিয়েছি। তো অলমোস্ট ব্যালকনিটাও রেডি, এখন প্রবলেম হচ্ছে ঘরের অনেক কিছু জিনিসপত্র যেগুলো ফ্রেমগুলো লাগানো ছিল, তো এখন তো রং টং করার সময় সব উঠিয়ে দিয়েছি, এখন ওই ফ্রেমগুলোকে কোথায় রাখবো কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে সেগুলোকে ম্যানেজ করতে হবে, এখন ঢুকিয়ে রাখতে হবে একটা ভালো সেফ জায়গায়, তো সেটাই ভাবছি করব এখন। ক্লিন করে ভালো করে একটা জায়গায় ঢুকিয়ে ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করবো। কাল থেকে তো আর কিচ্ছু হবে না, কেন কাল থেকে অফিস, আদি পরীক্ষা সব শুরু কাল থেকে। তো যাই হোক, যা করার আজকে আর এসব করে তার সঙ্গে সঙ্গে আজকে আপনি মুখেও একটা কিছু লাগাবো, স্কিনটাও খুব রাফ হয়ে গেছে, কেমন হয়ে গেছে তো দেখা যাক আজকে কি করা যায়। তো আপাতত চলো শুরু করি দিনটা এইভাবেই তোমাদের সঙ্গে, আর দেখো আজকে কি কি হচ্ছে। আর পম্পিরা অলরেডি ফিরে এসছে, মিমলি এসেছিলো দেখা করতে, তো বৌদিদের সঙ্গে হয়তো এখন হবে না, কিন্তু হয়তো বিকালের দিকে দেখা করতে যাব। তো চলো রান্নাটা করে নিই। আমাকে দিয়ে কি কি কাজ করাচ্ছে দেখো সব, নিজে আছে বসে আমাকে যে কাজ করাচ্ছে, যাতে আমি পড়ে যাই বুড়ো বয়সে আমার কোমর ভেঙে যায় আর আমি উঠতে না পারি। বাস ভালো করে সাফ করো, ভালো করে চকচক করে এনো, নিজের গলাটা দেখো যাও। সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে 6:30 বাজছে, আমি আর সাহা একবার বেরোচ্ছি কিছু কেনাকাটি করতে ঘরের জন্য, কাল থেকে তো স্কুল আর অফিস, আদি স্কুলের জন্য সব লাগবে, তো তার জন্য বেরোচ্ছি টুকটাক জিনিস। আর এখন যেটা খবর পেলাম, নিচে একটা সাপ মানে কোবরা সাপ দেখা গেছে, আর সেটার জন্য বাচ্চাগুলো সব চলে এসছে খেলতে পারি। তো আমরা এখন নিচে যাচ্ছি, দেখবো সত্যি করে কিনা, বলছে মিটার বক্সে জড়িয়ে আছে, তো গিয়ে দেখবো ওটা, আর তাড়াতাড়ি
জিনিসপত্র কিনে ফিরে আসবো। আদিকে নিয়ে আদি নিজে ক্লাব হাউসে ওখানে খেলছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো চলো নিয়ে আসি, তারপর আদিকে নিয়ে পড়াতে বসাবো, কাল থেকে পরীক্ষা। আর সাপটাও দেখে আসি আছে কিনা। চলো কি আদি সব খুলে ফেলে চলে গেছে ওইটা আদি সাইকেলটা ওইটা কাটটা। তুমি এখানে মিটার বক্স করব কোনটা দেখি সাপটা আছে কিনা। যে এইখানে নাকি সাপটা দেখা গেছে মিটার বক্সে এখানে। কোথায় গো আবি ভাই? হ্যাঁ কে আন্দার ভাইয়া ভেতরে বলছে সাপ আছে, এই বক্সের ভেতরে বলছে সাপটা ঢুকে আছে, কি করে বের করবে কে? আর তো এখন এখানে ওয়েট করছি সাহার জন্য। সাহা দেখো ভেতরে গেছে, টাকা তুলছে এটিএম এ। তো আদিদের স্কুলে ওদের এখন তো পরীক্ষা কাল থেকে শুরু, পরীক্ষা হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ওদের আছে ট্রিপ, স্কুল ট্রিপ। তো তার জন্য টাকা দিতে হবে। তো যাই হোক, তো টাকার অ্যামাউন্টটা অনেক বেশি একটা বাচ্চাদের ক্লাসের পক্ষে, কিন্তু যাই হোক তাই ভাবছি পাঠাবো কি পাঠাবো না, অ্যাটলিস্ট টাকাটা তুলে রাখি। তো সারা গেল তাই টাকাটা তুলতে, আমি ওয়েট করছি, এলেই চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে চাটা খাবো, মোমো কিনেছি, মোমো খাবো চা দিয়ে, তারপর আদিকে পড়তে বসাবো। Number 13, column 13. Who has directed? Write the number name for the given number. 23, 23, 40, 40. Fill in the blank. 4 tens and 7 ones is 47. 1 more than 2 tens is 21 is 16. তো চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে, আদিও পড়তে বসছে। আদিও পড়া প্রায় শেষের দিকে। এবার আমি এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রাতের ডিনার, রাতের ডিনার আজকে হবে, দেখো মটরটাকে সেদ্ধ করে রেখেছি, তো আজকে শুধু আলু মটরের সবজি হবে আর রুটি। এই হচ্ছে আজকে রাতের ডিনার, বেশি কিছু নেই, তার কারণ আদিকে পড়াতে হবে, টাইম নেই, বেশি কিছু করা আজকে যাবে না। তো জাস্ট আলু মটরের সবজি আর রুটি। তো চলো চটপট ডিনারটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো 9:30 আর এই বসেছি। এই হচ্ছে মটর আলুর তরকারি, রুটি আর একটুখানি পেঁয়াজ, আমি নিচে একটু আচার আর একটু পরোটা। আদি খাবে এটা, আমি খাবো এটা, চলো এসো। হ্যাঁ টিভিটা ঠিক খোল। তো গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, কালকে রাতে ব্লগটা শেষ করিনি, তো আজকে সকাল সকাল ব্লগটা আবার শুরু করছি আদিকে স্কুল পাঠানো থেকে। তো আদির হচ্ছে টিফিন আজকে, আদিকে একটু বানিয়ে দিয়েছি, টোস্ট বানিয়ে দিয়েছি বলতে পারো, টোস্টটা চিজ দিয়ে দিয়েছি ভেতরে, তো চিজ দিয়ে টোস্ট বানিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি একটু ফ্রুটস, আঙুর, সেটা হচ্ছে ওর স্ন্যাক্স ব্রেক।
আর লাঞ্চে ওকে আজকে দিচ্ছি আমি পনির রোল। তো এই হলো ওর টিফিন। ভালো করে পরীক্ষা দেবে, জুতোটা পরে নাও। অল দি বেস্ট।